بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের শুধু বাংলা অনুবাদ পড়লে কি সওয়াব হবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন আল জবাব বিল্লাহি তাওফিক জি যদি শুধুমাত্র কোরআনুল কারীমের বাংলা অনুবাদও পড়া হয় তবুও সওয়াব হবে দলিল হলো তিরমিজির ওই হাদিস যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে আল্লাহর কালাম থেকে যেকোনো একটি অক্ষর যদি পড়ে তাহলেও তার জন্য ফালাহু আশু আমসালি একই নেকি হবে এবং যেই নেকিটি দশটি নেকির সমান ইমাম তিরমিজি সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন অন্যান্য সুনান গ্রন্থ রয়েছে বিষয়টি হলো যে তাহলে তো বাংলার তো এখানে তো বাংলা কথা বলা হয়নি তার মানে আরবির কথা বলা হয়েছে এবং আরবিতেই যে পড়বে কোরআন কারীম থেকে জি আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ভাষা এমন একটি ভাষা যেখানে উর্দু আরবি ইংরেজি সব কিছুরই সংমিশ্রণ রয়েছে এবং এখানে যখন বাংলা অনুবাদ পড়া হবে তখন বাংলা অনুবাদ পড়তে গিয়ে যদি একটি অক্ষরও আরবিতে না পড়ে শুধুমাত্র বাংলাতেও যদি অনুবাদ পড়ে তবুও সব হবে এই কারণে যে এর দ্বারাও অসংখ্য অগণিত আরবি হরফ বা অক্ষর পড়া হয় আর এর কারণেই সওয়াব হবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে বলেছেন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন সুতরাং কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে যেমন তার ৩০টি নেকি হবে তাহলে অনুরূপভাবে বাংলা অনুবাদ যদি কেউ পড়ে আর তার মধ্যে সে আল্লাহ তাআলার নাম পড়বে বাংলা অনুবাদ পড়তে গিয়ে সে আল্লাহ শব্দটি আল্লাহ লেখা থাকবে বাংলাতে লেখা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা থাকবে অথবা জান্নাত লেখা থাকবে জাহান্নাম লেখা থাকবে এগুলো বাংলাতেও লেখা হোক না কেন তবু তো এগুলো আরবি হরুফ এবং এই শব্দগুলো হুবহু কোরআনুল কারীমে রয়েছে যেখানে আলিফ লাম মিম আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন আলিফ লাম বলার দ্বারা যদি ৩০টি নেকি হয় তাহলে জান্নাত কথাটা তো কোরআনুল কারীমের মধ্যেই রয়েছে আরবিতে জাহান্নাম কথাটা তো কোরআনুল কারীমে আরবিতেই রয়েছে হোক না আমি বাংলায় পড়তেছি কিন্তু হুবহু তো সামঞ্জস্যতা এক এক হয়ে যাচ্ছে সুতরাং বাংলাতেও যদি পড়ে আর বাংলার কোনো শব্দ যদি কোরআনুল কারীমের শব্দের সাথে হুবহু মিল হয়ে যায় তাহলে তিরমিজির এই হাদিস অনুযায়ী বলা যায় যে তাহলেও তার এই বাংলা অক্ষর লিখতে জান্নাত লিখতে যেই ৩টি অক্ষর ব্যয় হয়েছে এখানেও ৩০টি নেকি হবে আলিফ লাম মিম যদি বলার দ্বারা ৩০টি নেকি হয় ৩টি হরফ বলার দ্বারা কারণ হুবহু আরবি কারণ কোরআনুল কারীম মূলত আসলে শুধুমাত্র আরবি নয় এটা আরশি বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ শুধু আরবি নয় এটি আরশি ঐশী বাণী যা জিব্রাইল আমিন তিনি নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো আরবি যদি বাংলা যদি অনুবাদ করা হয় তাহলে বাংলাতে অনেক শব্দ যেগুলো আরবির হুবহু সমান উচ্চারণ আমরা যদি সালাত বলি সিয়াম বলি যাকাত আমরা বাংলাতে যাকাতও বলি তাহলে যাকাত কোরআনুল কারীমের একটি শব্দ এখন যাকাত শব্দ লিখতে ৪টি অক্ষর বা ৫টি অক্ষর ব্যবহার হয় তাহলে ওখানে যদি ৫০ নেকি হয় তাহলে বাংলাতেও তো আমরা যাকাত উচ্চারণ করি তাহলে সেই ক্ষেত্রেও একই সওয়াব অবশ্যই ওই ব্যক্তি লাভে ধন্য হবে এটি হলো প্রথম দলিল দ্বিতীয় দলিল হলো সহিহ মুসলিমের একটি হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি হাদিসের সারাংশ হলো এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যে হাস্যরস্য আনন্দ ফুর্তি করো তার দ্বারাও সওয়াব হয় সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছিলেন যে আমরা তো আমাদের স্ত্রীদের সাথে আমরা আমাদের চরিতার্থই করি আমরা আমাদের যৌন ক্ষুধাই মিটাই তো এর দ্বারাও কি সওয়াব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেক্ষাপটে যেই কথাটি বলেছেন সেই কথাটি বলবো, যে ভাই বাংলা অনুবাদ পড়লে যদি সওয়াব না হয় তাহলে খারাপ যদি নোবেল নাটক অথবা অশ্লীল অশ্লীলতায় ভরা কোনো বাংলা যদি ম্যাগাজিন বা পত্রিকা যদি পড়ে তাহলে গুনাহ হবে কি? বাংলা অনুবাদ পড়তেছেন আপনি, কোরআনের বাংলা অনুবাদ পড়তেছেন, আচ্ছা বাংলা অনুবাদ না পড়ে আপনি যদি কোনো খারাপ কোন লেখনী যেখানে যৌনতা, যেখানে অশ্লীলতা, যেখানে আজে বাজে কথা ভরপুর, নোংরামি ভরপুর বাংলাতে লেখা আছে, নোংরামি গল্প, নোংরামি চটি, তো সেগুলো পড়লে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উদাহরণটি দিয়েছিলেন, যদি স্ত্রীর সাথে বৈধভাবে যেই মিলন করা হয় এটা যদি অন্যায়ভাবে অন্য নারীর সাথে করা হয় তাহলে গুনাহ হবে কিনা, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুড়ে দিয়েছিলেন। তার মানে সেটা কি হবে? ব্যভিচার হবে। স্ত্রীর সাথে যেটা যেটা করতেছে এই একই কাজ যদি অন্য কোন নারীর সাথে করায় তাহলে সেটা যেমন ব্যভিচার সেটা যেমন গুনাহ, তাহলে একই কাজ হালাল ভাবে করার দ্বারা এর দ্বারা সওয়াব হয়। তাহলে স্ত্রী সঙ্গমের দ্বারা যেমন সওয়াব হয়, একই কাজ যদি অন্য নারীর সাথে করা হয় যেমন হারাম হয়, অনুরূপ ভাবে কোন খারাপ কথা, কোন খারাপ ম্যাগাজিন, কোন অশ্লীল, কোন অসভ্য, কোন বেহায়াপনা বেলাল্লাপনার কোন কল্প কাহিনী, মিথ্যা কাহিনী, যৌনতায় ভরপুর এমন কোন বাংলা লেখনী পড়ার দ্বারা যেমন গুনাহ হবে, ঠিক এর বিপরীতে কোরআনুল কারীমের বাংলা অনুবাদ, হাদিসের বাংলা অনুবাদ, এমনকি ইসলামী বই কিতাব যার দ্বারা জ্ঞান অর্জন হয়, যার দ্বারা মাসলা মাসায়েল শিক্ষা হয়, যার দ্বারা ইসলাম জানা হয়, তারিফুল ইসলাম, তাফহিমুল ইসলাম, যদি কোনো লেখনী কোনো বইয়ের লেখনীর মাধ্যমে, সেটা যে কোনো ইসলামী বই হতে পারে, তাহলে অবশ্যই এই সময়টুকু যার মধ্যে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূল, কবর, কিয়ামত, আখেরাত, জান্নাত, জাহান্নাম, জীবন, জীবনের বিভিন্ন প্রয়োজনীয় মাসলা মাসায়েল যেই সময়টুকু ব্যয় হবে, হোক না সেটা বাংলা ভাষাতেই, যতক্ষণ তিনি পড়বেন অবশ্যই তার আমল নামাতে সওয়াব লিপিবদ্ধ হবে। এছাড়াও আরো অসংখ্য অগণিত হাদিস রয়েছে, এতটুকুই যথেষ্ট মনে করি। সুতরাং আমরা বলতে পারি অকপটে, আর তা হলো যদি কোনো ব্যক্তি বাংলায় অনুবাদ করা কোরআনুল কারীমের বাংলা অনুবাদও পড়ে তবুও তার আমল নামাতে সওয়াব হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিন ওয়া আলিহি ওয়াসাল্লাম।